ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবার প্রথমে শুনে নিই তোমরা কেমন আছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কেমন আছো। আমি তো ভালো নেই আর ভিডিও তোমাদের কন্টিনিউ দিতে পারছি না। তো আজকের মেকআপ লুকটা হলো একটা রিসেপশন পার্টি মেকআপ লুক, কীভাবে তোমরা ক্রিয়েট করতে পারো। খুবই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি, তো তোমরা কিন্তু মেকআপ লুকটা অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তো অনুরোধ রইল তোমাদের কাছে এটা আমার। তো সবার প্রথমে কিন্তু 10 টাকার একটা ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এটা কম্পালসারি ময়শ্চারাইজার তোমাদের অ্যাপ্লাই করতেই হবে, এটা মেকআপ করার আগে খুবই জরুরি স্টেপ। তারপরে তোমাদের পছন্দ মতন একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবে। আমি সুইস বিউটি রিয়াল মেকআপ বেস প্রাইমারটা ট্রাই করেছিলাম, এটা খুবই ভালো একটা প্রাইমার, তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো স্কিন টাইপে ট্রাই করতে পারো। তো তারপরে আমি ফাউন্ডেশনের জন্য মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশনের শেড নাম্বারটা হলো F11.2। এই শেডটা তো পাটা স্কি স্কিন টোনে অবশ্যই ট্রাই করে দেখবে একবার, খুবই ভালো লাগবে তোমাদের। আমারও খুব ভালো লাগে এই ফাউন্ডেশনটা, যেহেতু আমার ফেভারিট এই ফাউন্ডেশনটা, তো আমি এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করি। তারপরে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হ্যাভেনের একটা লিপ গ্লস দিয়ে, আমি ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার চিক্সে, তারপরে একটুখানি নোজের চিনে, আর একটুখানি ফোরেটে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি সুইস বিউটির 4-in-1 কন্ট্রোর হাইলাইটার কম্প্যাক্ট শেড থেকে একটা প্যালেট থেকে এই ধরনের শেড নিয়ে, সরি কন্ট্রোর শেড নিয়ে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি। তারপরে আমি হাইলাইটারের একটা কনসিলার নিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাকে যেখানে যেখানে আমি হাইলাইট করবো সেই সব জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, যেরকম আন্ডার আই, তারপরে হলস অফ দ্য চিক্সের উপরে একটুখানি, আর নোজে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি ব্রিজ অফ দ্য নোজে। তারপরে আমি আমার আইজের নিচে যদি কোনো ডার্ক সার্কেল থেকে থাকে তাহলে সেটা হাইড করে দেবে। তারপর আমি সেম প্যালেটটা থেকে, যেটা থেকে আমি কন্ট্রোল করেছিলাম সেই প্যালেটটা থেকে কম্প্যাক্ট শেডকে পিক করে নিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে বেক করে নিচ্ছি। তো বেক করার পরে কিন্তু তোমরা খুবই কম প্রোডাক্ট দিয়ে বেক করবে, নাহলে কিন্তু পাউডারটা মুখে বসে গিয়ে মেকআপটা একদম চিপচিপে করে দেবে, যেহেতু এটা গরমের সময়। তো তারপর আমি সেই একই প্যালেট থেকে সেই ব্রাউনটাকেই পিক, ব্রাউন শেডটাকেই পিক করে নিয়ে আমার আইজের ট্রানজিশন শেড হিসাবে ইউজ করে নিয়েছি। তারপর আমি একটা গোল্ডেন শেড নিয়ে আমার কাট ক্রিজ এরিয়ায় ড্র করে নিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু সিম্পল লুকে ক্রিয়েট করতে পারো, যারা একদমই নিউড মেকআপ চাইছো তারা কিন্তু এই লুকটা ট্রাই করতে পারো। তো তারপর আমি লাইনারের জন্য অ্যাপ্লাই করেছি মার্সারি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, এটা গ্লসি টাইপের আইলাইনার আর খুবই ভালো, লং লাস্টিং, সারাদিন টিকে যাবে, মেকআপ রিমুভার দেবো তোমরা খুব সহজে তুলতে পারবে না এটা। তারপরে মার্সের মাস্কারাটা ইউজ করে নিয়েছি, যেটা 3 থেকে 2 কোট আমি অ্যাপ্লাই করেছি। তারপরে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, তো এটা মার্সের একটা হোয়াইট কাজল, এটা কিন্তু তোমরা লোকাল মার্কেটে অবশ্যই পেয়ে যাবে, মাত্র 40 টাকা দিয়ে এটা আমি নিয়েছিলাম। তারপরে আমার কাছে যে হাইলাইটার অ্যাভেলেবল আছে আমি সেটা দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। এটা তোমরা জেনে থাকবে যারা আমার ভিডিও দেখে আসো প্রথম থেকে, এটা আমি কোন হাইলাইটারটা ইউজ করেছি। তারপরে আমি সেম লিপ গ্লসটাকে দিয়ে, যেটা আমি ব্লাশের অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো মেকআপ লুকটা অলমোস্ট ডান, তো আমি মেকআপটাকে ফিক্স করে নেবো ফেস স্ক্যানারের মেকআপ ফিক্সার দিয়ে। মেকআপ ফিক্সারটা কিন্তু খুব ভালোভাবে মেকআপটাকে লক করে স্কিনে একদম বসিয়ে দেয় মেকআপটাকে, যাতে তোমাদের মেকআপটা খুব ভালোভাবে লং লাস্টিং বা সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ হয়ে যায়। তো দ্যাটস ইট মাই ফাইনাল লুক গাইস, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। প্লিজ একটা কমেন্ট করে বলে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের আমি কোনো হেল্প করতে পারছি না মেকআপ করছি কি না মেকআপের বিষয়ে। তো তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকে প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে ভালো থাকো।